15 আগস্ট এবং এই 15 আগস্টের ধারাবাহিকতায় 21 আগস্ট সমস্ত বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শতাব্দীর মহানায়ক শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু বন্ধু এদেশ এই বাংলা মানুষের জন্য আন্দোলনের মাধ্যমে পাকিস্তানি হায়দারদের এদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশ নামে বিশ্বের মানচিত্রে একটি দেশের জন্ম দিয়েছিলেন সেই বঙ্গবন্ধু তার পরিবার সহ তাকে হত্যা করা হয়েছে দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে। বঙ্গবন্ধু তার জীবনের যৌবনের অর্ধেক সময় কারাগারে নির্যাতিত হয়েছেন, বন্দী থেকেছেন বাঙালির জাতির জন্য, বাঙালিদের জন্য, বাঙালির জাতির মুক্তির জন্য, এবং উনি সেটা করেছেন এই বাঙালিদের একত্রিত করে বাংলাদেশ নামে একটি দেশ সৃষ্টি করে। উনি যখন এই বাংলাদেশকে করার জন্য মাত্র 3.5 বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দেশকে আবার যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে যাচ্ছিলেন, তখনই বিশ্বাসঘাতক মির্জাফর এবং আন্তর্জাতিক চক্র তাকে যে হত্যা করেছে সারা বিশ্বে এই 15 আগস্টকে যাতে করে আন্তর্জাতিক শোক দিবস করা হয়, জাতিসংঘের কাছে বাংলাদেশ বাঙালিদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি। যেভাবে 21 আগস্ট আন্তর্জাতিক মাতৃভাষা রূপান্তরিত করা হয়েছে, আমি আজকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলব, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পিতার সত্য বাস্তবায়নের জন্য সোনার বাংলা গড়ার জন্য যে কাজ করে যাচ্ছেন, আমাদের প্রাণ প্রিয় দাদা আজকের প্রধান অতিথি সাবেক পানি সম্পদ মন্ত্রী এবং মুসলিম জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব নজরুল ইসলাম হীরের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে সহযোগিতা করে যাব এই দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য, তার পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপ নেবেন নজরুল ইসলাম হীরের মাধ্যমে নরসিংদী জেলা আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের সকল সদস্যরা আমরা ভালো কাজের জন্য শেখ হাসিনার নির্দেশকে আমরা সামনে রেখে কাজ করে যাব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এই নরসিংদী শহর আবার সুন্দর সোনার বাংলায় রূপান্তরিত হওয়ার মতো নরসিংদী আরো সুন্দর করে গড়ে তুলবেন নজরুল ইসলাম হীরের মাধ্যমে। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন এই শক্তি বিষয়ে সবার মনে শপথ থাকো, আমরা সব পদে থাকবো, সব পদে চলবো, আমাদের নেত্রী নির্দেশ মতো চলবো, আমরা কোন সহিংসতার রাজনীতি করি না, শান্তির রাজনীতি করার জন্য এবং নরসিংদীকে শান্তিময় করার জন্য আমরা সবাই সচেষ্ট থাকবো। এবং আপনাদের এখানে উপস্থিত যারা আছেন সমস্ত আওয়ামী লীগ যুবলীগ প্রাকুলে এবং সহযোগী সমরের সকল নেতৃবৃন্দ কর্মীবৃন্দকে আমার মধুরের শুভেচ্ছা জানিয়ে 15 আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।